নির্বাচনী ইস্তেহার দিয়ে জনগণকে কথা দিয়ে সারা বাংলার লক্ষ কোটি ছাত্র সমাজের সামনে ওয়াদা করে বেইমানি করে আমরা তার যৌক্তিকতার জন্য আমরা নির্বাচনী ইস্তেহারে ব্যক্ত করেছি যদি আর সেটার যৌক্তিকতা না থাকত তাহলে মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা মন্ডলী সহ বর্তমান সরকারের ক্ষমতাসীন সরকারের নীতিনির্ধারকরা কেন নির্বাচনী ইস্তেহারে নিয়ে এসো এটার যৌক্তিকতা অনেক আগে প্রমাণিত হয়েছে প্রশ্ন থাকতে পারে সেটি কিভাবে বাংলাদেশের সর্বোচ্চ যে স্থান আমরা মনে করি পবিত্র সংসদ আমরা যাকে বলি মহান জাতীয় সংসদের বর্তমান সরকারের এমপি মহোদয় মন্ত্রী মহোদয় থেকে শুরু করে জনপরিষদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সংসদীয় স্থায়ী কমিটিকে জনপরিষদ মন্ত্রণালয়কে পাঁচবার সুপারিশ করেছে যদি সেটার যৌক্তিকতায় না থাকত তাহলে সেটা কেন করেছে আমরা সেটা জানতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই মহাসমাবেশে উপস্থিত আছেন ছাত্র ঐক্য পরিষদের আমাদের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ ছাত্রবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত আমাদের অনেক অভিভাবকবৃন্দ ৩৫ প্রত্যাশী সহযোগিতা বন্ধুগণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অত্যন্ত দুঃখের সাথে আসলে বলতে হয় আপনারা জেনে থাকবেন আজ চার দিন হয়ে গেল সাধারণ ছাত্র পরিষদের জাতীয় পরিষদে অনুষ্ঠানে ছিলেন এবং তাকে বিভিন্নবার বলা হলেও এমন অসুস্থ অবস্থায় তারপর সে অনুষ্ঠান ভাঙে নাই অবশেষে পুলিশ বাধ্য হয়ে তার অসুস্থতার পরে পুলিশ বাধ্য হয়ে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয় খনিক্রম চিকিৎসার পর যখন তার জ্ঞান ফিরেছে তাৎক্ষণিক আবার সে বলতে শুরু করেছে ভাই আমাকে আবার সেই জায়গায় নিয়ে যান নয়তো আমি চলে যাব খুব কষ্ট হয় খুব দুঃখ হয় বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার ছিল এটি আমরা যখন ২০১২ সালের পর থেকে আন্দোলনটি শুরু করি আমরা চিন্তা করেছিলাম এ দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা সরকারের বিভিন্ন ব্যর্থতা আমাদের ব্যর্থতা বিভিন্ন কারণে আমাদের পড়ালেখা অনেক বিলম্বিত হচ্ছে সরকার আমাদের সাথে থুকা দিয়ে যাচ্ছে করোনার কারণে ১৩ মাসকে ২৬ মাস বলেছিল যে ২৬ মাস তোমরা পাবে সেখানে বড় একটি ধুকা বৈষম্য খাই নাই বৈষম্য খাই নাই